জ্বর চলে গেছে। বলো আমার হাতের গুণটা কেমন বলো? ওরে জ্বর তো গেছে রে, কিন্তু কোমরে খুব ব্যথা জানিস। আমি ওরে ভাবলি বাবা উল্টে কি হলো, তোমার জন্য বড় কষ্ট হয় গো, এমন শরীর নিয়ে তুমি বড্ড একা। তো তোমার ঝিটাকে এমন ছুটি দিলে কি করে? আমি গিয়ে ছুটি দিয়েছি নাকি রে? বাবা উড়ে বাবা দিয়েছে তো তোর ছোট দাদা বাবু। এ বাড়িতে বেআইনি কিচ্ছু আবার উপায় নেই, খালি বলবে ওদের তো একটু ছুটি ছাটা দিতে হবে। উফ, শান্তি উকিল না মাথায় তুলে রেখেছে একেবারে। একা আমি যে কি একা। না গো বৌদিমণি, ছোট বাবুর দোষ দিও না, ওই পাপিয়া দিদিমণি গো, অত হাসি ঠাট্টা আমার মোটে ভালো লাগেনি। অত হাসি কিসের সবসময়? শুধু হাসি? বাবা সে কথা না বলাই ভালো। বাবারে বাবা, জাগে জাগে গেছে গেছে আপদ গেছে, আমি তো না এলে বাঁচি। না বৌদির মনটা খুব ভালো গো, তোমার শরীর খারাপ শুনে আমাকে পাঠিয়ে দিল। কিন্তু দিদি এখনো আসছে না কেন রে? চ্যানে গেছে, চ্যান সেরেই আসবে। ও খেন্তি খেন্তি, আমাকে একটা কাজের লোক দেখে দিবি রে। তোকে আমি বলছি দেখ, একটা যদি ভালো কাজের মেয়ে পাই না, তাহলে আমার এই পাপিয়াটাকে আমি দূর করে দেবো। ও নিয়ে তুমি ভেবো না বৌদি, আমাকে বলেছো যখন তখন জানবে তুমি পেয়েই গেছো। হরিহর আছে না? কে হরো? হরিহর গো, আমি বললে না সব কথা শোনে। আরে হরিহর তো এখনো ফিরলো না রে। বলো কি বলছিলে বলো, আমি তো এসে গেছি। ও দিদি গো, এত বড় হারের বোঝা কোথায় রাখি গো? থাক থাক, এইসব কথা বলে আবার অসুখে পড়বে বাবা, এরকম করো না। তাছাড়া জোর কা এইসব কথা বলতে নেই। জোর কি আর এমনি এমনি আসে, পুজো এখন কতবার আসবে কতবার যাবে গো, মনে করিয়ে দিও না দিদি। এত বড় হারের লজ্জা আমি কোথায় রাখবো গো? শোনো শোনো, এইসব কথা এখন বলতে হবে না, থাক। এতগুলো প্ল্যান প্রোগ্রাম করে আমরা ফিল্ডে নামলাম, কোনো কাজ দিল না? না না, আমাদের তো সামান্য একটু কাজ ছিল, যে একটা বিয়ের বাড়ি ভণ্ডুল করে দেয়া, তাও পারলাম না, হেরে মরলাম একেবারে। আরে বাবা, হেরেছো তো প্রেস্টিজের লড়াই, কিন্তু ভেবে দেখো লড়াইটা হেরে ভালোই হয়েছে কিনা, টাকাটা তো আসছে। তুমি শুধু মানির কথাই ভাবছো, মানটা নিয়ে একটু ভাবছো না? জানো একবার কি হয়েছিল, আমি তখন খুব ছোট, মোহনবাগান না 5 গোল খেয়েছিল, আমার বাবার কি লজ্জা, গামছা পড়ে 3-3 দিন খাটের তলায় লুকিয়ে রইল। ওরে বাপরে বাপ, একদম বেরোয় না। আর আমাদের গলি দিয়ে সব ইস্ট বেঙ্গলের সাপোর্টাররা যেত আমাদের বাড়ির দিকে তাকিয়ে, হার সে করতে করতে। বাবার কি লজ্জা, বাপরে বাপ, শুধু দুধ সাবু খেয়ে গামছা পড়ে খাটের তলায় 3 দিন। আমি তো সেই বাবারই মেয়ে। তা তুমিও খালি গায়ে গামছা পরে শুয়ে থাকো। উনুনমুখী কোথায় গেল, আমি মরছি জ্বলে জ্বলে। আই খেতি যা দেখি, আমার ঘরে যা, বিছানার চাদর আর পর্দাগুলো পাল্টে দে, যা। ঠিক আছে, এটা নিয়ে যা। দেখো ভাই সুতাপা, তুমি এই হার জিতের ব্যাপারটা নিয়ে এত সিরিয়াস হচ্ছ কেন? দেখো একদিক দিয়ে দেখতে গেলে তো ব্যাপারটা ভালোই হলো, হলো না? এই যে বাড়ি ভাড়া দেওয়া শুরু হলো, এরপর টাকাটা যেই হাতে আসবে না, দেখবে জ্বর টর সব পালিয়ে গেছে আর মনটাও উড়ু উড়ু করছে। টাকার হাতে আসছে কোথায়? সে তো সব ওপর মহলেই উঠছে। হ্যাঁ, সেই ব্যাপারে তোমার দাদা একটা আইডিয়া দিয়েছেন। দিয়েছে গো, কি আইডিয়া বলো না। না না, এ ব্যাপারে দাদার কোনো সাজেশন আমরা মানবো না, আফটার অল দাদার ওই উল্টো পাল্টা ডিসিশনের জন্যই আজকে আমাদের এই অবস্থা। তাহলে শান্তি, তোমার উচিত দাদার সঙ্গে সরাসরি কথা বলে নেওয়া। আমি এসবের মধ্যে নেই, আউট অফ কোর্ট সেটেলমেন্টে আমি যাব না, আমার কাছে মা হচ্ছেন উচ্চতর আদালত। মা কাশির থেকে ফিরুন, আমি মার আদালতে দাদার নামে একটা রিটন পিটিশন ফাইল করব। এ রাখো তো, তোমার এই ওকালতি বুদ্ধি, যত বাজে বাজে কথাবার্তা, এই বুদ্ধি নিতে একটা কেসও জিততে পারলো না, মরছে খালি হেরে হেরে। মরছি হেরে হেরে তো হাঁচিটা কেন? যখন যেটা বলি সেটা তো মন দিয়ে শোনো না, বোঝারও চেষ্টা করো। এবার যে এই ভোটে হেরেছি সেটা কি আমার জন্য? দাদা যদি বিবেকতাড়িত হয়ে উল্টো পক্ষে ভোটটা না দিয়ে আসতো, তাহলে আজকে আমাদের এই অবস্থা হয়? আর পরের ব্যাপারটা,
পরের ব্যাপারটা আমি তোমাদের বলে গেলাম, কি করতে হবে, কিভাবে করতে হবে, কেন করতে হবে, তোমরা কি করলে, কি করেছো নাকি তোমরা? হ্যাঁ, ওই ওই মামার পকেটে গিয়ে চাবিটা গুঁজে দিয়ে। আরে মামাকে দোষী সাব্যস্ত করে তোমাদের লাভটা কি হলো? আমাদের প্রধান উদ্দেশ্য ছিল বিয়ে বাড়িটা সফল হতে না দেওয়া, ভন্ডুল কর, সেখানেও তোমরা ফেলিওর হয়ে চলে। তোমরা কি যে বলছো তার কিছুই মাথা মুন্ডু তো আমার মাথায় ঢুকছে না। দেখো ভাই, আমি তো সব ঘটনাটা জানি না, তাই আমার সামনে এসব ব্যাপার নিয়ে ঝগড়া না করলেই ভালো। ঝগড়া নয় দিদি, ঝগড়া নয়, সওয়াল জবাব। ওনার ভাষায় দুপক্ষে সওয়াল জবাব, আর প্রত্যেকবার যুক্তি দিয়ে দিয়ে উনি জিতে যাবেন আর আমি হারবো। আহা, রাগ করছো কেন, রাগ করছো কেন? আরে ঠিক আছে ঠিক আছে, শোনো শোনো শোনো, আচ্ছা আচ্ছা, আমি আমি মেনে নিচ্ছি যে আমার দোষে সব কিছু হয়েছে, এই হারটা আমার জন্য হয়েছে। আমি যদি সেদিন ওখানে উপস্থিত থাকতাম তাহলে এটা হতো না, ঠিক আছে? আচ্ছা দেখো দেখো, আমি তো জানি যে টাকাটাই সব নয়, প্রেস্টিজটাই সব। হ্যাঁ ঠিক আছে, আমরা না হয় এবারে হেরে গেছি, কি আছে তাতে, এরপরে আবার সিরিজ হবে, তখন আবার ম্যাচ হবে, তখন আমরা নিশ্চয়ই জিতব। কি দেখছো, কি ভাবছো, কি কি বলবে বললে তুমি? কি বলবো বলো তো, এই মরছে, কি বলবে সে তো তুমি জানো। কি যে বলবো, আমার কিছুই তো মনে আসছে না, আশ্চর্য। মনে আসছে না? তোমার নিজের নামটা মনে আছে? আমার নাম? হ্যাঁ 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 হ্যাঁ, মনে আছে। নিজের বাড়ি, নিজের বিছানা, পোশাক এসব মনে আছে? না না, ওগুলোতে আমার খুব একটা ভুল হয় না, ওগুলো মনে আছে। মনে আছে, তাহলে বেড়ালের থেকে তুমি আড়াই পায়ে এগিয়ে আছো। তাই কিভাবে? বেড়ালরা শুনেছি আড়াই পা জিতে না জিতে সব। তো তাই বুঝি আড়াই পা যেতে না যেতেই সব ভুলে যায়? আশ্চর্য, এত ভুলো মন। ওদের মেনেই হলো, সবাই বড্ড ভুলো। তুমি তো বাবা কোচি, তোমার বয়সও হয়েছে যথেষ্ট, আর টাকটিও বেশ পুষ্ট, কিন্তু ছেলেবেলার দুষ্টুমি এখনো গেল না। আমার দুষ্টুমি জানাও, একটু খুলে বলবেন? খুলে বলো। কি খুলে বলো? মানে ওই আমার দুষ্টুমির কথা। ছি 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 ছি, বিয়ের কোণেকে একটা ঘরের মধ্যে আটকে রাখা, কত বড় বদনাম হয়ে যেত বলো তো। যাকে আমি দেখিনি, চিনি না, তাকে আটকাবো কেন? বাবা আটকাতে যাবো কেন, চোরেরা বুঝি দেখে শুনে চুরি করে আর বাদ করে। ভাগ্যিস কোনো পক্ষ কিছু জলগোল করে, আর সব বন্ধু রয়ে যায়, তুমি আমি এই মান সম্মান সব ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভবিষ্যতে সেই সুযোগ আর পাচ্ছ না। এবার থেকে না বোনের ঘরের পাশে পাহারাদার বসিয়ে দেব। সে আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। ও হ্যাঁ, মনে পড়েছে। মনে পড়েছে তাহলে? আচ্ছা, যে কারণে আজ এখানে আসা। বলো। আমার এক পরিচিত ভদ্রলোক বাড়ি ভাড়ার জন্য খোঁজ খবর নিচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি যদি বলেন তাকে এখানে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে আসবে, নিশ্চয়ই নিয়ে আসবে, বিলক্ষণ নিয়ে আসবে। আরে বাড়ি এখন কোনো বড়ত্ব ভাড়া হওয়া দরকার, আর আমার গাদা গাদা টাকা দরকার। সেই টাকা দিয়ে এই বাড়িটাকে আমি একবারে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে একবারে দেখো না কি কাণ্ড করি, সেই ব্যাপারে তুমি হবে আমার সেনাপতি, তুমি হবে পুরো পুরো সেনাপতি। আরে আসুন আসুন, আপনাদের সাথে কথা বলি দি। কোথায় একটা পেলেন? 25 তারিখটা পেলাম। আচ্ছা, আমার আবার 28 তারিখ। ভালো ভালো, আসুন আসুন।
ধন্যবাদ। তাহলে স্যার 28 তারিখটা ফাইনাল তো? হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকুন। তাহলে আসি? আসুন আসুন। 28 তারিখ 110, 20, 30, 40, 50, 60, 70 দুধের টাকাটা এই যে। আর খেন্তির কিছুটা টাকা বাকি আছে, ও আমার হাতে দিতে চাইছিল না। কেন দিসনি কেন রে? ও টাকা নেই কি করবে, দেবে না উড়িয়ে দেবে সেটা জানতাম না বলে দেই। ওকে টাকাটা রাখবার দায়িত্ব দিয়েছিলাম আমি। আমি ওকে মানি না। আমি বলছি না, ও খুব বেয়াদব মেয়ে ছেলে। তুমি না থাকলে তোমার নামে অনেক কথা বলে। কি? আমি না থাকলে আমার নামে কি বলে না বলে সেটা আমি ওর কাছ থেকেই জেনে নেব, তোর কাছ থেকে জানবো না। বাবা বাবা বাবা, সকলের জন্য এক নিয়ম আর খেন্তির জন্য আলাদা। এই খেন্তির ব্যাপারে তোর মাথা গলাতে হবে না, তা সেটা আমি ওর কাছ থেকে বুঝে নেব। এই হরিদা, তুমি ভজুয়ার সঙ্গে এই ব্যাপারে আর কথা পারিও? এই আমি হলাম ভজুয়া, মানে বিজে। আমার নাম বকা বিহারী জানা। হই, আমাকে একদম খাটাতে আসবি না। এই 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 এই, গন্ডগোল করিস না, গন্ডগোল করিস না। গন্ডগোল করলে কিন্তু আমি তোদের রাখবো না। মনে রাখিস, এ বাড়িতে যারা কাজ করে তাদের আমি কাজ দেই। ধোপা, নাপিত, দারোয়ান সব আমার সাপ্লাইয়ার। আর এদের কাছ থেকে যা কমিশন পাই সেটা আমার মাইনে। কাজে আমি যাকে যে দায়িত্ব দেব সেটা পালন করতেই হবে। হরিদা, আমি আপনার কথা ঠিক মতো মেনে চলি। ভজুয়াকে জিজ্ঞাসা করুন, আমি আমার টাকাটা সময় মতো হাতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক। কিন্তু এই বিয়ে বাড়ির ব্যাপারে আমাদের সকলেরই একটা কথা আছে। বিয়ে বাড়ি? হ্যাঁ, এই বাড়িটাকে যে বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া শুরু করলো সেটা খুবই লজ্জার। কি বল, আর আমাদের এই যে বাড়ি বাড়ি পরিষ্কার এই সেই, আমাদের প্রচুর পরিশ্রম বেড়ে গেছে, প্রচুর পরিশ্রম। হ্যাঁ, তাছাড়া বাবুরা এই যে বাড়িটাকে ভাড়া দিচ্ছে তার জন্য তো বেশ ভালোই টানছে। আমরা কি তার থেকে কিছু ভাগই মেতে পারি না? তবে বরকতটা তো বোকা লোক নয় যে ওই টাকা থেকে আমাদের ভাগ দেবে। তবে এর জন্য আলাদা একটা কিছু চিন্তা করতে হবে। কি? যারা বিয়ে বাড়ি ভাড়া নেবে তাদের কাছ থেকে কিছু পাওয়া যায় কিনা দেখা যাবে। এটা কিন্তু দারুণ বলেছে। এই এই শুন শুন, তোরা এখন যা। হ্যাঁ হ্যাঁ, বাড়িটা চলে গেছে, ডোন্ট ওয়ারি, এক্ষুনি পৌঁছে যাবে। ওকে, আচ্ছা। সেই জন্যই বলেছিলাম তোমাকে বাড়ির ব্যাপারে আরো সময় দিতে হবে। আমি যে একদম একা পড়ে যাচ্ছি। পুষ্পদি যে নেই, জাস্ট টেম্পোরারি। কাকিমার সঙ্গে কাশি থেকে ফেরার পরে তোমার টিমে আরেকজন বেড়ে যাবে। সে তো ওদেরও বাড়বে। কাকিমা নিজের ছেলে স্নেহে অন্ধ। ওরা যাই করুক, কাকিমা ওদেরই সমর্থন করবে। কিন্তু তুমি তো জানো হাউ বিজি আই অ্যাম। আমার ছেলে মেয়ের পড়াশোনা, আমার ব্যবসা, ক্লাব সব সময় আমি কাজ করছি। কিন্তু তার মানে এই নয় যে আমি ফ্যামিলি ম্যাটার্স এ কনসার্ন নই। সে যাই বলো, তোমাকে আমাদের সঙ্গ দিতেই হবে। বাড়িতে যে এত বড় কাণ্ড ঘটে গেল, আমি যে কিভাবে একা সামাল দিয়েছি আমি শুধু জানি। বুদি পেয়ে গেছি, আপনি যা চেয়েছিলেন তা পেয়ে গেছি। এই যে অনেকগুলো এনেছি। ও মা হরি, একদম ফ্রেশ নিম পাতা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই না, থ্যাংক ইউ বুদি, থ্যাংক ইউ। চা নিম পাতা দিয়ে কি হবে, খাবে নাকি? খেলেই সবচেয়ে ভালো রেজাল্ট হয়, কিন্তু আমি এগুলো দিয়ে একটা ফেস প্যাক তৈরি করব। কি জানি বাবা, এতদিন তো নিম বেগুন খাওয়ার কথাই জেনে এসেছি। তাহারে হরি হ। হ্যাঁ বাবা, এই বাড়ি ভাড়ার টাকাটা দিয়ে কি করবেন, কাকে দিয়ে সারাবেন কিছু জানতে পারলি? সে আমি কি করে জানবো বৌদি? থাক, আর বিনয় করতে হবে না। এবারে সব খবর তো তোমার নখদর্পণে, কিছু শুনলি বা জানলি? মামা বাবু তো প্রায়ই আসেন, তোর মধ্যে কি কথাবার্তা হয় কিছু তো শুনিনি। টাকাটা যে ওনার কাছেই থাকবে এটা তো অলরেডি ডিসাইডেড, ওটা নিয়ে ভেবে আর লাভ কি? কিন্তু সেরকম তো হওয়া উচিত হয়নি। বাড়ি ভাড়া দেওয়ার প্রস্তাবের পক্ষে আমরা যে এত লড়লাম, কিন্তু শেষমেশ টাকাটা হাতে এলো না। টাকাটা হাতে পেলে তোমাদের সকলকে বলে একটা ভিডিও ক্যামেরা কেনা যেত, তারপর বিয়ে বাড়ির ফটোগ্রাফির কাজগুলো টমকে দিয়ে করানো যেত। কিন্তু সেক্ষেত্রে আমার ড্যানি বা কি দোষ করলো বলো তো কৃষ্ণা? ও তো অনেকদিন ধরে একটা সিনথেসাইজার কিনতে চাইছে। অবশ্য আমি অন্য একটা কথা ভাবছিলাম। কি? আমার এক বান্ধবীর হাজবেন্ড, ও না বিল্ডিং কন্ট্রাক্টর, আর টাকাটা যদি আমরা বাড়ি মেরামতের কাজেই ব্যবহার করি, আর সেটা যদি আমরা হাতে নিতে পারি, তাহলে ওকে দিয়ে করালে আমরা অনেক টাকা মার্জিন রাখতে পারবো। তাহলে তো টাকাটা সুতো পাড়াও হাতে পাবে না। না পাবে না, আর
টাকাটা দিয়ে কি করব সেটা আমরা ডিসাইড করব। এই তাহলে তো বাবাকে এখন থেকে তোয়াজ করতে হয়। আমি বলছিলাম কি, আপনারা যদি কিছু ফল টল কিনে দেন, উনি ফল খেতে খুব ভালোবাসেন, আর আমার উপরে যদি দায়িত্ব দেন তাহলে আমি সব ব্যবস্থা করে দেব। এই সব আমাদের কথা শুনে ফেললি, আমাদের প্ল্যানের কথা খবরদার ও বাড়িতে গিয়ে বলবি না, তোর তো পেটে কিছুই থাকে না। আপনারা কিছু ভাববেন না, আমার হাতে টাকা দিন, আমি ফল টল কিনে নিয়ে বরকর্তাকে বলবো যে আপনারাই কিনে দিয়েছেন, খুব খুশি হবে। সে একটা সময় ছিল বটে, একারায় এক মন চাল পাওয়া যেত, মন প্রতি যত টাকা হইবে দর, আড়াই সেরের দাম শিশু তত আনাত ঘর। আর তখনকার দিনে রোজগার কত ছিল? অডেল রোজগার, অডেল। তখন তো আমাদের জমিদারি ক্ষেত থেকে চাল ডাল শাকসবজি তারপর ফল পাকুড়ি সব আসত, আর পুকুরে পুকুরের মাছ, পুকুরে জাল ফেলে পুকুরের মাছ ধরে সেই মাছ ঝুড়ি ভর্তি করে গরু গাড়িতে চাপিয়ে এই বাড়িতে চলে আসত। অনেক লোক খেত? অনেক লোক মানে কত লোক খেত তার কোনো হিসেব নেই রে, বিশেষ করে পুজোর সময়। তোর অষ্টমীর দিন, অষ্টমীর দিন তোর সদর দরজা খুলে দেওয়া হতো, আর যত লোক আসছে আসুক, আর যা খেতে চায় খাক, সব খেতে হতো তখন। সে তো এখনো সদর দরজা খোলা, কিন্তু এখন যারা আসছে তারা সকলে বাড়ি ভাড়া নেওয়ার জন্য আসছে। তা আসছে ঠিকই, কিন্তু তখন যারা আসতো আমাদের বাড়ির জৌলুস দেখতে আসতো, আর এখন যারা আসে আমাদের সে হারিয়ে যাওয়া জৌলুস দেখতে আসে। আসলে কি জানিস, আগের লোকগুলো ছিল এই বাড়ির ভিড়, আর এখন যেগুলো আসে সেগুলো ওগুলো সব বেনজল বেনজল বেনজল। বড়বাবু, এই যে লোকজন আসছে বাড়ি ভাড়া নেওয়ার জন্য, বাড়িটা তো নোংরা হচ্ছে। কত হচ্ছে, তাহলে পরিষ্কার করার একটা ঝঞ্ঝাট এসে পড়ছে। তা পড়ছে। আমি বলছিলাম, মানে সকলে বলছিল যে আমরা তোমরা মানে তোমাদের একটু টাকা বাড়িয়ে দিই, তাই তো? হ্যাঁ বকশিস দিই। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, সেটি হচ্ছে না। যদি টাকা বাড়াতে হয় তাহলে আমার ওই জমাদার কি নাম, শুকুরাম, হ্যাঁ শুকুরাম, শুকুরামের টাকা বাড়া। আর তাছাড়া এই বাড়ি যে নোংরা হচ্ছে, এত তো বিয়ে হলো তুই বললি নোংরা হচ্ছে, কই একজন তো আমার কাছে কোনো কমপ্লেন করেনি। আর তাছাড়া সামনের মাসটা হচ্ছে মল মাস, বিয়েটি কিছু হবে না, ওই কেউ টেসে গেলে শ্রাদ্ধ টাদ্য কিছু হতে পারে। বড়কর্তা, তুমি তো একবারে ডুমুরের ফুল হয়ে গেছো, তোমাকে তো আর দেখাই যায় না। আগে এসেই এমন কাজের চাপে পড়লাম যে দেখা করবার সময়ই পেলাম না। বড়কর্তা, অনেক ফল এনেছি। ফল এতে মেঘ না চাইতেই জল, গাছ না নাড়তেই বাবা এত ফল। আগে মেজ বৌদি আর সেজ বৌদি পাঠিয়েছেন। পাঠিয়েছেন ফল, মানে ফলের আশায়। ব্যাপারটা কি খুলে বলতো, একটু আগে ওই খেন্তি খেন্তি এসে বলল যে ছোট বৌদি পাঠিয়েছে সেও ফল, এখন তুমি বলছো বড় বৌদি মেজ বৌদি পাঠিয়েছে সেও ফল। আগে ব্যাপারটা খুলে বলতো, আগে বড় পক্ষের ভাবনা যে আপনাকে ফল খাইয়ে একটু খোশামত করবে, যাতে বাড়ি সারানোর কাজটা ওদের চেনা লক্ষ্যে দেন। কি হয়েছে, কি কেন, কি বলতে চাই ওরা? ওরা আমায় টাকাও দিল বাজার করতে, আমি ভুল করে খেন্তিকে কথাটা বলে ফেললাম, তখন ছোট দিকের বৌদিও ওরাতে টাকাটা দিল,
সঙ্গে সঙ্গে আমরা দুজনে বাজার করতে চলে গেলাম। বাহ, রোজগার তো ভালোই হলো, বাড়তি টাকাগুলো তোমার পকেটে গেল তো। কি যে বলেন বড় কর্তা, আপনি তো সবই বুঝেন আর সবই জানেন। হ্যাঁ আমি তো বুঝি, কিন্তু ওরা তো কিছুই বোঝে না। কত বলেছি যে দেখ টাকা মাটি, মাটি টাকা, কিন্তু ওরা টাকাটা কি চিনল, মাটি চিনল না। ঠিক আছে, ওরা যখন টাকাই চিনেছে তখন সেরকমই একটা ব্যবস্থা করি। তোমরা এক কাজ করো, তোমরা দুজনে দুজনে গিয়ে সবাইকে বলবে, বৌদিদেরও বলবে, মনে থাকে যাবে, বৌদিদেরও বলবে যে আমি একটা গুরুত্বপূর্ণ মিটিং রেখেছি আর সেই মিটিংয়ে আমি একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেবো।